বাংলাদেশের নীতি নৈতিকতা বাংলাদেশের বাংলাদেশ থেকে সত্যবাদিতা সত্য কথা সব তুলে দিয়েছে শেখ হাসিনা। এক অরাজকতার দেশ, এক মিথ্যাচারের দেশ, এক গুম খুনের দেশ, এক অপহরণের দেশে পরিণত করেছেন শেখ হাসিনা। আজকে ওবায়দুল কাদের সাহেব বলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের এত মাথা ব্যথা কেন, বলে না প্রায়। বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, 91 সালেই শেখ হাসিনা চিঠি দিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং দাতা সংস্থাকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য। 1991 সালের নভেম্বর মাসে দৈনিক ইনকলাবে আপনি দেখবেন সেটার একবারে হেডলাইন সহকারে আছেন, শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য। বন্ধুরা আমার, 2001 থেকে 2006 কে ক্ষমতায় ছিল? বিএনপির নেতৃত্বাধীন সরকার। সেই সময় 50 জন কূটনীতিকের কাছে 55 দফা দাবি দিয়েছিলেন কে, এই আওয়ামী লীগ, এই প্রধানমন্ত্রী, এই মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছিলেন যে এইখানে হস্তক্ষেপ করার জন্য। আর আজকে বলেন, আজকে বলেন যে বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এত মাথা ঘামায় কেন? আপনার সেদিন মনে ছিল না, বিএনপি যখন ক্ষমতায় আপনারা চিঠি দিয়ে আপনারা দফায় দফায় দেখা করেছেন, দেখা করে বলেছেন হস্তক্ষেপ করার জন্য। আজকে গুম, আজকে খুন, আজকে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, আজকে রাত্রে আপনার আমাদের ছাত্রদল যুবদল বিএনপির লোকরা ঘুমিয়ে থাকতে পারে না। আজকে তানভীর আহমেদ রবিনকে তুলে নেওয়া হচ্ছে, প্রতিদিন বাড়ি ঘর থেকে আপনার পুলিশ, গোয়েন্দা পুলিশ, আপনার গোয়েন্দা পুলিশ আজকে আপনার হানা দিচ্ছে, গ্রেফতার করছে। আজকে ভয়ঙ্কর এক বাংলাদেশ, আজকে আতঙ্কের বাংলাদেশ, আজকে ভয়ের বাংলাদেশ, এইটার জন্য দায়ী, এইটা একমাত্র দায়ী শেখ হাসিনা। তাই আজকে আপনাদের সামনে বলবো, আজকে বাংলাদেশে ঘুমের বিরুদ্ধে, অপহরণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে যারা সোচ্চার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, রাইট গ্রুপ, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের এই গুম খুন এবং এই ধরনের একের পর এক মানবাধিকার হরণের যে পালা তৈরি করেছে শেখ হাসিনা, তার বিরুদ্ধে যারা আজকে বিদেশে সোচ্চার, গণতান্ত্রিক দেশে সোচ্চার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের ওই সমর্থনটুকুই আজকে গণতন্ত্রকামী মানুষকে উৎসাহ যোগাবে। আপনাদের সকলকে ধন্যবাদ।